হ্যালো গাইস, এসবি নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আমূল কোম্পানিতে চাকরি। তো আমূল কোম্পানির নাম শোনেনি এমন মানুষ কিন্তু নেই। ওকে, আমূলের বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে এবং সেই সমস্ত প্রোডাক্ট কিন্তু আমরা মোটামুটি অনেকেই কিন্তু খেয়েছি। তো কিভাবে আবেদন করবেন আমূল কোম্পানিতে চাকরি পাওয়ার জন্য, বিস্তারিত তথ্য আপনারা জানবেন এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ ভালোভাবে আগে দেখবেন, বুঝবেন, তারপরে কিন্তু আবেদন করবেন। আগে থেকে ভিডিওতে ডেসক্রিপশানে গিয়ে ডিটেলস দেখে অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করে আবেদন করে দিলাম, পরবর্তীকালে মানে আবেদন করে দিলাম, পরবর্তীকালে আবেদনের জন্য কোনো মানে আবেদন করার পরে কোনো কল এলো না, ব্যাস দোষ হয়ে গেল আমাদের। সেই রকম ভুল যদি করে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেল থেকে আপনারা লিভ নিতে পারেন। আগে ভিডিওটা দেখবেন, বুঝবেন, তারপরে কমেন্ট করবেন বা তারপরে আপনারা কাজের জন্য যাবেন। ওকে, বিস্তারিতভাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চাইলাম। অবশ্যই আগে ভালোভাবে দেখবেন বিষয়টাকে, আগে বোঝার চেষ্টা করবেন, দেন তারপরে কিন্তু আপনারা আবেদন করবেন। এখানে কিন্তু যে কোনো যোগ্যতায় কর্মী নিয়োগ চলছে, যে কোনো যোগ্যতা মানে আশা করি বুঝতে পেরেছেন, মানে 8 পাস থেকে শুরু করে সমস্ত টাইপের ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবে, সমস্ত ক্যান্ডিডেট। ওকে, পশ্চিমবঙ্গের সমস্ত লোকেশান থেকে আবেদন করা যাবে, সেটা নিয়ে কোনো চাপ নেই। স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানাবো সমস্ত কিছু। আমূল কেরিয়ার, আমূল কোম্পানিতে চাকরি কিভাবে আবেদন করবেন সেই বিষয়টা অবশ্যই আপনারা কিন্তু দেখতে পাবেন। বন্ধুরা, আপনাদেরকে আমাদের চ্যানেলে স্বাগত। পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের কাছে আমরা সবসময় চাকরি ব্যবসা সংক্রান্ত ইউনিক খবর নিয়ে আসি। আমরা সেই খবর আপনাদের সামনে তুলে ধরি যার মাধ্যমে আপনারা উপকৃত হন। আজ একটি নতুন চাকরির খবর দিতে এই ভিডিওটি করছি। আমূল বিশ্ববিখ্যাত একটি দুগ্ধজাত কোম্পানি এবং মূল সংস্থার নাম হলো গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন লিমিটেড। সারা বছরই আমূল কোম্পানির তরফ থেকে কিন্তু লোক নেওয়া হয়। কেমন হয় যদি আমূল কোম্পানিতে চাকরি পাওয়া যায় তাহলে আপনাকে অবশ্যই এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে। আমূলের সাবধানবাণী, কীভাবে আমূল কোম্পানিতে চাকরি পাওয়া যায় সেটি উল্লেখ করার আগে আপনাদের একটি বিষয়ে সাবধান করতে চাই, যেটা হলো, তবে এই সাবধানতা শুধুমাত্র আমাদের তরফে নয়, স্বয়ং আমূল কোম্পানির তরফ থেকে কিন্তু সাবধান করা হয়েছে যে আমূল কোম্পানির ওয়েবসাইটে বড় বড় করে লেখা রয়েছে প্রতারণা চক্র থেকে সাবধান থাকবেন, যেহেতু আমূল কোম্পানি বিশ্ববিখ্যাত একটি কোম্পানি। এই কোম্পানিতে চাকরি দেওয়ার নাম করে অনেকেই কিন্তু প্রতারণা করে থাকে, তো অবশ্যই সেগুলো থেকে কিন্তু ইগনোর করবেন। কাজের জন্য কেউ টাকা চাইলে অবশ্যই দেবেন না। আমূল কোম্পানির তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে চাকরি দেওয়ার নাম করে যদি ব্যক্তি বা সংস্থার টাকা বা কোনো ফি দাবি করে তাহলে কিন্তু বুঝতে হবে সে প্রতারক, কারণ আমূল কোম্পানির পক্ষ থেকে কিন্তু কখনোই চাকরির বিনিময়ে কোনো রকম ফি বা টাকা কিন্তু নেওয়া হয় না। এর সাথে আরও জানানো রয়েছে ওয়েবসাইটে সমস্ত কিছু, অবশ্যই আপনারা কিন্তু পড়ে নিতে পারবেন। এই কোম্পানিতে সারা বছর বিভিন্ন পদে কিন্তু নিয়োগ হয়ে থাকে, যে বর্তমানে ভারতের বিভিন্ন জায়গায় কিন্তু নিয়োগ চলছে। ফার্স্ট হলো টেরিটরি সেলস ইনচার্জ, অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, টেরিটরি সেলস ইনচার্জ, ক্যাটেল ফিড, বিভিন্ন পদে নিয়োগ চলছে। এখানে কিন্তু মূল কোম্পানির তরফে সুখবর, তবে আপনি আমূল কোম্পানির পক্ষ থেকে আপনাদের জন্য একটি সুখবর রয়েছে। কোম্পানির তরফে জানানো হয়েছে যদি উপরোক্ত পদগুলির ক্ষেত্রে আবেদন করতে চান, আপনি যোগ্য না হন অথবা আপনি আগ্রহী হন, সেক্ষেত্রে আপনি আমূল কোম্পানির চাকরির জন্য আবেদন জানাতে পারেন। সেক্ষেত্রে আপনার বায়োডেটা কোম্পানির ওয়েবসাইটে আপলোড করে রাখতে হবে। কোম্পানি তার প্রয়োজন মতো যোগ্যতা অনুসারে আপনার বায়োডেটা যাচাই করে আপনার সাথে যোগাযোগ করে নেবে। এক্ষেত্রে যদি আপনি যোগ্য বলে বিবেচিত হন তাহলেই কিন্তু আপনাদের কাছে কল আসবে এবং আপনাদেরকে সময় মতো ডেকে নেওয়া হবে। আমূল কোম্পানিতে চাকরির জন্য কীভাবে আবেদন করবেন, আগেই বলেছি, আপনার যে কোনো শিক্ষাগত যতগত যোগ্যতা থাকুক না কেন আপনি আমূল কোম্পানির ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন, ঠিক আছে? ওয়েবসাইটে আসতে হবে, এরকম একটি পেজ দেখতে পাবেন। নেক্সট চলে আসবে এখানে কেরিয়ার অপশন, কেরিয়ার অপশনে ট্যাপ করতে হবে। কেরিয়ার অপশনে ট্যাপ করলে কারেন্ট ওপেনিং চলে আসবে, কারেন্ট ওপেনিং কোন কোন পদে নিয়োগ চলছে যেটা আমরা বলেছি। এখানে বেসিক্যালি মুম্বাই চেন্নাইতে ভ্যাকেন্সি রয়েছে। এছাড়া আপনারা যদি এই ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই না করতে চান সেক্ষেত্রে আপনারা ড্রপ সিবি অপশন পেয়ে যাবেন, ড্রপ সিবিতে ট্যাপ করবেন। ড্রপ সিবিতে ট্যাপ করার পরে কিন্তু আপনার ফুল নেম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, কারেন্ট লোকেশান, আপনার এক্সপিরিয়েন্স, বায়োডেটা আপলোড করে সাবমিট করে দিতে হবে। সাবমিট করে দিলে সাবমিট ইউর প্রোফাইল, ইউর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাকসেসফুলি সেন্ট, তো আপনার সেন্ড কিন্তু অবশ্যই কমপ্লিট হয়ে যাবে।
তো আমাদেরকে কি করতে হবে, ক্লিক টু অ্যাপ্লাইতে ট্যাপ করতে হবে। এখানে আমরা যখনই ট্যাপ করব একটু লোড নেবে, একটু সময় তো নেবেই অবশ্যই, ঠিক আছে, একটু তো সময় নেবেই। সময় নেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে আমাদেরকে কি করতে হবে, যারা ফোন থেকে অ্যাপ্লাই করবেন, থ্রি ডটের পরে কেরিয়ার্স, কেরিয়ার্সে ট্যাপ করতে হবে। কেরিয়ার্সে আপনারা যখনই ট্যাপ করবেন আপনাদের সামনে এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে, যেখানে কোম্পানির তরফ থেকে ডিরেক্টলি কিন্তু জানিয়ে দেওয়া রয়েছে। এছাড়া আপনারা যদি আপনাদের প্রোফাইল সাবমিট করতে চান, ঠিক আছে, আপনাদের কিন্তু প্রোফাইল আপনারা সাবমিট করে দিতে পারেন। এছাড়া আপনারা যদি এই সমস্ত পোস্টে আবেদন করতে চান তো করে নিতে পারেন, নো প্রবলেম, কোনো ইস্যু নেই, এটা কিন্তু কোম্পানির তরফ থেকে কোনো রকম প্রবলেম নেই। তো এখান থেকে আপনারা আবেদন করতে পারেন, এইভাবে আবেদন পদ্ধতি রয়েছে, যারা আবেদন করতে চাইছেন তারা কিন্তু আবেদন করে নিতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝখানে পৌঁছে দেবেন। চ্যানেলও ফার্স্ট টাইম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চললাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।